এইটা হচ্ছে মুরগ তাইমুরি পেশওয়ারি মুরগান এটা প্রথমে গ্রিল করা হয়েছে তারপরে গ্রেভিতে রান্না করা হয়েছে খুবই ট্যাঙ্গি একটা ফ্লেভার এবং স্বাদটা খুবই ইউনিক একদম 100-তে-100 আফগানি মুরগান আর এই আফগানি মুরগান খাওয়া লাগবে এই রুমালি রুটি দিয়ে সবকিছুর কম্বিনেশনে খুবই জমতেছে যে দোকানটা সাইজ অনেক ছোট কিন্তু দোকানের নামটা কিন্তু বিশাল আর এই দোকানের স্পেশালিটি হচ্ছে বিফ সুতা কাবাব আর হচ্ছে বিফ বটি কাবাব এই হচ্ছে কাবাবের পরিমাণ সাথে রায়তা পেঁয়াজ মরিচ আর লেবু তো এখন একটু লেবু দিয়ে নিলাম তো আপনি জাকারিয়া স্ট্রিটে আসলে এই আদম কাবাবের এই বিফ বটি কাবাব অবশ্যই খেয়ে দেখবেন বোম্বে হোটেলের বিফ চাপ এর দাম হচ্ছে 110 রুপি আর এই হচ্ছে পরিমাণ তাওয়ার মধ্যে লম্বা সময় ধরে ভরপুর তেল মশলা দিয়ে এই বিফ চাপটা রান্না করা হয় তো আমি আরেকবার খাই জাকারিয়া স্ট্রিটে আসলে এই বোম্বে হোটেলের গরুর চাপটা ভুলো মিস করবেন না এটার স্পেশালিটি হচ্ছে এই 32 রকমের মশলার হালুয়া যেটাকে তারা বলে 32ই হালুয়া আমি এখন আছি কলকাতার জাকারিয়া স্ট্রিট আর এখানে রয়েছে হরেক রকম স্ট্রিট ফুড আর আজকে আমি আপনাদের দেখাবো এইখানকার জনপ্রিয় কিছু স্ট্রিট ফুড জাকারিয়া স্ট্রিটের ফুড ট্যুরের আমার প্রথম প্লেস হচ্ছে তাশকেন্ট এই হচ্ছে স্টলটা এখানে খাবার প্রথমে হাফ ডান করা আছে তারপর আপনি অর্ডার করলে আপনার জন্য প্রিপেয়ার করে দিবে এই হচ্ছে খাবারের মেনু তখন অর্ডার দেওয়া যাক আমার খাবার চলে এসেছে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কোনটার কত দাম এইটা হচ্ছে মুরগ চাঙ্গেজি এটার দাম হচ্ছে কোয়াটার 170 রুপি হচ্ছে মুরগ তাইমুরি দাম হচ্ছে কোয়াটার 140 রুপি আফগানি মুরগান এটার দাম হচ্ছে 1 কোয়াটার 170 রুপি পেশওয়ারি মুরগান এরও দাম 1 কোয়াটার 170 রুপি এখানে আপনি কোয়াটার হাফ অথবা ফুল এই তিনভাবে অর্ডার করতে পারবেন তো এখন খাওয়া যাক তো আমি শুরু করব এই মুরগ তাইমুরি দিয়ে এই হচ্ছে মুরগ তাইমুরি এটা প্রথমে গ্রিল করা হয়েছে তারপরে গ্রেভিতে রান্না করা হয়েছে তখন খেয়ে দেখি বিসমিল্লাহ ওয়াও গ্রিলটা খুবই সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণে বাটার আর চাট মশলা খুবই ট্যাঙ্গি একটা ফ্লেভার এবং স্বাদটা খুবই ইউনিক একদম 100-তে-100 প্রথম আইটেমই আমার মনটা একদম ভালো হয়ে গেল খুবই মজাদার এবং ইউনিক একটা আইটেম খাওয়া হলো তো এখন এই চাটনি দিয়ে খেয়ে দেখি যাদের ট্যাঙ্গি ফ্লেভারটা ভালো লাগে তারা এই আইটেমটা অবশ্যই ট্রাই করবেন হাইলি রেকমেন্ডেড তো এরপর আমি ট্রাই করব এই মুরগ চাঙ্গেজি এটা হচ্ছে একদম ডিপ ফ্রাইড আর উপরে খুব পাতলা একটা কোটিং তো এখন খেয়ে দেখি বেশ অল্প পরিমাণে হলুদ মরিচ দিয়ে ডিপ ফ্রাই করা হয়েছে স্বাদটা খুবই লাইট ভালো লাগছে এরপর হচ্ছে আফগানি মুরগান আর এই আফগানি মুরগান খাওয়া লাগবে এই রুমালি রুটি দিয়ে তো প্রথমে আমি একটু গ্রেভিটা খেয়ে দেখি খুবই মিষ্টি একটা ফ্লেভার আর বেশ ভালো পরিমাণে বাটার ব্যবহার করছে তো এখন মাংস খেয়ে দেখি মাংসটা খুবই নরম আর খুবই মিষ্টি ফ্লেভার যাদের মিষ্টি আর বাটারি একটা বাইট পছন্দ তাদের কাছে এই আইটেমটা বেশ জমবে এরপর আমি ট্রাই করব এই পেশওয়ারি মুরগান আর এই পেশওয়ারি মুরগানটাও একটু রুমালি রুটি দিয়ে ট্রাই করতে হবে তো প্রথমে একটু গ্রেভি ট্রাই করে দেখি এর মধ্যেও একটা ট্যাঙ্গি ভাইব আছে যেই স্বাদটা আমি পেয়েছিলাম এই মুরগ তাইমুরিতে তো এখন একটু মাংস খেয়ে দেখি ওয়াও এটার মধ্যে প্রচুর পরিমাণে চাট মশলা বাটার আর গ্রেভি সব কিছুর কম্বিনেশনে খুবই জমতেছে আমি এখানে এসে খাবার অর্ডার দেওয়ার আগে এই লাচ্ছিটা অর্ডার করেছিলাম এটার নাম হচ্ছে গিয়ে কেসার পেস্তা লাচ্ছি এটা দাম হচ্ছে গিয়ে 75 রুপি আর এই লাচ্ছিটা অসম্ভব মজা আমি অলমোস্ট শেষ করে ফেলেছি আর আপনারা এখানে আসলে মাস্ট এই লাচ্ছিটা ট্রাই করে দেখতে পারেন তাশকিনের পর আমি চলে আসলাম 105 বছর পুরনো আদম কাবাবে যে দোকানটা সাইজ অনেক ছোট কিন্তু দোকানের নামটা কিন্তু বিশাল আর এই দোকানের স্পেশালিটি হচ্ছে বিফ সুতা কাবাব আর হচ্ছে বিফ বটি কাবাব আর দাম হচ্ছে 60 রুপি এই সুতা কাবাব আর বটি কাবাবের ইনগ্রিডিয়েন্টস অলমোস্ট সেম তো প্রথমে আমি খাবো এই সুতা কাবাব এই হচ্ছে কাবাবের পরিমাণ সাথে রায়তা পেঁয়াজ মরিচ আর লেবু প্রথমে আমি একটু খালি খেয়ে দেখি বিসমিল্লাহ হুম
ওয়াও। এই সুতা কাবাবটা প্রথমে মাংস পেস্ট করে সব মশলা মিক্স করে তারপর সুতা পেঁচিয়ে কাঠকয়লায় খুবই যত্ন নিয়ে সময় নিয়ে করা হয়, খেতে বেশ ভালো লাগতেছে। তো এখন রায়তা দিয়ে খেয়ে দেখি। এই কাবাবটা বেশ মজা, আর মাংসটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছে, কারণ মাংসটা আগে থেকে কিমা করা। তো এখন একটু লেবু দিয়ে নিলাম, আর কাবাবটা একটুও ঝাল না, তো সাথে একটু মরিচ নিলাম, পেঁয়াজ। এখন খেয়ে দেখি। কাবাবটায় একটা জিনিস মিসিং ছিল, সেটা ছিল ঝাল। মরিচ দেওয়ার পরে এই কাবাবটা খুবই ভালো লাগতেছে, একদম 100-তে 100। তো সুতা কাবাবের পর এখন ট্রাই করব বিফ বটি কাবাব। এই হচ্ছে পরিমাণ, 5-6 টুকরা বটি আছে, আর এই হচ্ছে বটির সাইজ। আর এই কাবাবের উপরেও সুতা দিয়ে পেঁচানো হয়, তার মানে বোঝা যাচ্ছে সুতা দিয়ে পেঁচানো এই দোকানের স্পেশালিটি। তো এখন এই কাবাবটা খেয়ে দেখি। এটা বেস্ট, আমাদের মোহাম্মদপুরে যে সেলিম কাবাব বিক্রি করে না, এটার টেস্টটা না অলমোস্ট ওইটার মতো, তবে এটা আরও বেশি মশলাদার এবং মাংসগুলো আরও বেশি নরম। তো আপনি জাকারিয়া স্ট্রিটে আসলে এই আদম কাবাবের এই বিফ বটি কাবাব অবশ্যই খেয়ে দেখবেন। এই কাবাবটা সত্যি এত মজা, এটা হচ্ছে আমার সেকেন্ড প্লেট। আমি এক প্লেট খেয়ে এখন আরেক প্লেট নিচ্ছি, স্পেশালি বটি কাবাবটা। সুতা কাবাবের চেয়ে বটি কাবাবটা অনেক বেশি মজা। আর একটা মজার জিনিস হচ্ছে এখানে চিকেন কাবাবের থেকে বিফ কাবাবের দাম কম, এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে কিন্তু কোনো বসার জায়গা নেই, এখানে হচ্ছে মানুষ মনে হয় দাঁড়ায় খায়, আর মানুষ আসে প্যাক করে নিয়ে যায়, প্যাক করে নিয়ে যায়। কিন্তু আমরা এখানে দাঁড়ায়ই খাচ্ছি, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কেউ যদি এসে চিন্তা করেন যে আপনি এসে বসে খাবেন, এটা এখানে হবে না, কারণ দোকানটাই অনেক ছোট। আর এই কাবাবটা এত বেশি গ্রেভি, এত বেশি গ্রেভি, আমি এরকম বটি কাবাব আমি দেশে বাংলাদেশে ঢাকায় কোথাও কখনো খাই নাই। ইউজুয়ালি বটি কাবাব কিন্তু এতটা গ্রেভি হয় না, এখানে প্রচুর পরিমাণ মশলা দেওয়া। আর এই কাবাবটা রুমালি রুটি দিয়ে খেতে খুবই মজা লাগবে। যদি এখন রুমালি রুটি নাই, এটা হচ্ছে যখন ওদের অনেক বেশি অর্ডার আসে, অনেক বেশি কাস্টমার আসে, তখন ওরা রুমালি রুটি করে। আর এই কাবাবের যে দোকানদার, উনি বললো রোজার সময় এটা প্রচুর পরিমাণে সেল হয়, লিটারালি অনেক বড় লাইন হয়। তো আপনারা যদি জাকারিয়া স্ট্রিট আসেন, মাস্ট 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 এই বটি কাবাবটা ট্রাই করবেন। চলে আসছে বোম্বে হোটেলের বিফ চাপ। তো এই হচ্ছে বোম্বে হোটেলের বিফ চাপ, এর দাম হচ্ছে 110 রুপি, আর এই হচ্ছে পরিমাণ। তো প্রথমে আমি একটু খালি বিফ চাপ খেয়ে দেখি। এক কথায় অসাধারণ। তাওয়ার মধ্যে লম্বা সময় ধরে ভরপুর তেল মশলা দিয়ে এই বিফ চাপটা রান্না করা হয়। তো আমি এখন এই রুটি দিয়ে খেয়ে দেখি, রুটি আর এই বিফ চাপ এখন খাওয়া যায়। এই আইটেমটা একদম মাস্ট ট্রাই। আর এটার স্বাদ হচ্ছে বিয়ে বাড়িতে যে কোনো রেজালা দেয় না, একদম ওই রকম, জাস্ট এখানে মাংসগুলো একদম বোনলেস। এই যে দেখেন মাংসগুলো তেল মশলায় একদম লোডেড, আর মাংসগুলো কিন্তু একদম মেল্ট হয়ে যাচ্ছে না। মুখে নেওয়ার পর আপনাকে চাবায় চাবায় খাওয়া লাগবে, আর আপনি যখন মাংসটা চাবায় চাবায় খাবেন, তেল মশলার খুবই সুন্দর একটা ফ্লেভার পাবেন। আর এই জিনিসটাই এই গরুর চাপটাকে সবার থেকে আলাদা করছে। তো আমি আরেকবার খাই। জাকারিয়া স্ট্রিট আসলে এই বোম্বে হোটেলের গরুর চাপটা ভুলেও মিস করবেন না। আমি এটা রুটি দিয়েও খেলাম, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই চাপটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে। এখানে ভাতও আছে, রুটিও আছে, আপনার যেটা ইচ্ছা আপনি খেতে পারেন। আমি একে ভাত দিয়ে খেয়ে দেখব এখন আসলে খেতে কেমন লাগে। না, রুটি দিয়ে খেতেই বেশি মজা লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল যেহেতু গরুর রেজালার মতো, বিয়ে বাড়ির গরুর রেজালা, আমি ভাবছিলাম ভাত দিয়ে খেতে ভালো লাগবে, হয়তো বা পোলাও দিয়ে ভালো লাগতে পারে, বাট আপাতত রুটি যাবে না আপনারা, রুটি দিয়ে বেশি মজা লাগে। এই জাকারিয়া স্ট্রিটে এমন অনেক দোকান আছে যার বয়স 100 বছরের বেশি। ঠিক তেমনই আমি একটা দোকানে দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে হাজি আলাউদ্দিন সুইটস। এটার স্পেশালিটি হচ্ছে এই 32 রকমের মশলার হালুয়া, যেটাকে তারা বলে 32ই হালুয়া। এটার দাম হচ্ছে 600 রুপি পার কেজি। তো এখন খেয়ে দেখি এই 32 রকমের মশলার হালুয়াটার স্বাদ কিরকম।
এই হালুয়াতে অনেক রকমের বাদাম ব্যবহার করছে আর ব্যবহার করছে অনেক পরিমাণে মোরব্বা, আর মিষ্টি পরিমাণটা মডারেট বলা যায়। এটা হচ্ছে কোনো একটা ফলের বিচি, কিন্তু আমি ঠিক বুঝতে পারতেছি না এটা কোন ফলের বিচি, কিন্তু খেতে বেশ ভালো লাগতেছে। আর এই হালুয়াতে প্রচুর পরিমাণে ঘি ব্যবহার করছে। তো আপনি যদি মিষ্টি আইটেম পছন্দ করেন তাহলে এই হাজি আলাউদ্দিন আসতে পারেন, এখানে অনেক ধরনের মিষ্টি আইটেম আছে। তো এই ছিল আমার জাকারিয়া স্ট্রিট ফুড ট্যুর। তো আপনি যদি জাকারিয়া স্ট্রিট আসেন তাহলে তাসকিনের চিকেন তাইমুর, বোম্বে হোটেলের বিফ চাপ, আদম হোটেলের বিফ পটি কাবাব আর হাজি আলাউদ্দিন সুইটসের 32 রকমের মশলা সেই হালুয়াটা অবশ্যই ট্রাই করে দেখবেন।